ফুড কোর্ট বা রেস্টুরেন্ট বা মিষ্টির যে দোকানগুলো রয়েছে তারাও কিন্তু আমাদের এই চুলোগুলো ব্যবহার করে। এক নজল দিয়ে ছোটটা, আরেকটা নজল দেন আপনার বড়টা প্রয়োজন হলে বড়টা, এবং নজলগুলো কিন্তু আলাদা আলাদা করা আছে। আপনি এগুলো পিতলের, আপনি চাইলে এগুলো কমাতে বাড়াতে পারবেন, দুইটা দুই রকম দেওয়াই আছে। আমরা এই পাইপগুলোর সাথে দিয়ে দিচ্ছি হিট প্রুফ, তিন লেয়ারের, এখানে তিনটা লেয়ার খেয়াল করবেন। আচ্ছা, তিন লেয়ারের, তিনটা লেয়ারের আপনার এই পাইপগুলো, আলহামদুলিল্লাহ আপনি বলতে 10-15 বছরের কিছু হবে না, কিছুই হবে না, কারণ এটা লোহা, এটা ভেঙে যাওয়ার কিছু নাই, ভেঙে যাওয়ার কিছু নাই, জং মরিচও এগুলোতে ধরবে ধরবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কমার্শিয়াল গ্যাসের চুলা দেখাবো। যারা কমার্শিয়াল গ্যাসের চুলা খোঁজেন বিভিন্ন ধরনের কাজের জন্য, কিন্তু আসলে কমার্শিয়াল গ্যাসের চুলাগুলো লাগে বাসা বাড়িতেও আপনারা চাইলে ইউজ করতে পারবেন, তো এইগুলো সম্পর্কে আমরা জানাবো। এগুলোর তিনটা মডেল আছে, আর আজকে আমরা চলে আসলাম আবারও মিয়াকো শোরুমে। মিয়াকোর সবচেয়ে বড় আউটলেট এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের আউটলেট, বিস্তারিত জানবো। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে এপাশে বাবু ভাই রয়েছে। বাবু ভাই কেমন আছেন? জি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবু ভাই, কমার্শিয়াল গ্যাসের চুলা এখন কিন্তু আসলে অনেকে এই ধরনের চুলা ইউজ করে, ইউজ করে, হ্যাঁ। আচ্ছা, এগুলো সুবিধা অসুবিধা বা এগুলো মূলত আসলে কাদের জন্য পারফেক্ট হবে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। আসলে ভাই, আমাদের এই কমার্শিয়াল চুলাগুলো নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম। এরপরে আমাদের স্টক আউট ছিল প্রায় আজকে 6 মাস, আমাদের এই প্রোডাক্টগুলো ছিল না, 6 মাস পরে আবার স্টক অ্যাভেলেবল হয়েছে, এটার একটা নিউজ আমরা দিচ্ছি। আর তারপরে হচ্ছে কি, এই কমার্শিয়াল চুলাগুলো হচ্ছে কি, আপনি কমার্শিয়াল যে কোনো ধরনের রান্না বা বড় পাত্র বসিয়ে রান্না করার জন্য, সব ধরনের রান্না করার জন্য, এবং হচ্ছে আপনার, আমরা দেখি যে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে রয়েছে, বিভিন্ন ধরনের ফুড কোর্ট বা রেস্টুরেন্ট বা মিষ্টির যে দোকানগুলো রয়েছে মিষ্টির, তারাও কিন্তু আমাদের এই চুলাগুলো ব্যবহার করে। এই চুলাগুলো আসলে ব্যবহার করে। তিনটা সাইজ রয়েছে, আপনি সাইজগুলো যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে দুই নজেলের, দুই নজেল, দুই নজেল, দুইটা স্টেপ। এখানে নজল বলতে আমরা যেটা বুঝাই, এখানে এক একটা নজল দিয়ে কিন্তু আপনি এক একটা স্টেপের আগুন জ্বালাতে পারবেন। মানে আমার যদি দরকার, এটা ছোট দরকার হয়, আমি শুধু এতটুকু জ্বালাতে পারবো। জি জি, ছোট্ট একটা পাত্র বসিয়ে এতটুকু আগুনের প্রয়োজন। অনেক সময় আমাদের আপনি কম আগুনের কাজ লাগে, লাগে তখন আপনি এক নজল দিয়ে শুধু এই আগুনটাই ব্যবহার করবেন, এবং এখানে কিন্তু স্টিক দেওয়া রয়েছে, আপনি ছোট একটা পাতিলে এখানে বসাতে পারবেন। আচ্ছা, এটা আপনার গ্যাস সেফের জন্য করা, আলাদা আলাদা। আপনি একটা সুইচে যদি দুইটা জ্বলতো তাহলে আপনার গ্যাস অপচয় হতো, গ্যাসটা একটু বেশি যাবে, এখন আপনার গ্যাসটা অপচয় হবে না। এক নজল দিয়ে ছোটটা, আরেকটা নজল দেন আপনার বড়টা প্রয়োজন হলে বড়টা, এবং নজলগুলো কিন্তু আলাদা আলাদা করা আছে। আপনি এগুলো পিতলের, আপনি চাইলে এগুলো কমাতে বাড়াতে পারবেন, দুইটা দুই রকম দেওয়াই আছে। আচ্ছা, এরপর হচ্ছে তিন বার্নার, তিন নজল, যেটা নজল, যেটা একইভাবে এটাও আপনার মিডিয়াম বা ছোট বড় তিনটার জন্য তিনটা গ্যাস স্টেপ দেওয়া আছে। এগুলো কিসের? এইগুলো লোহা, লোহা না, ঢালাই যেটা বলি আমরা, লোহা। আচ্ছা, ঢালাই লোহা, এবং এগুলো দেখা যাচ্ছে লংজিভিটি কেমন হবে? অনেকে বলে আলহামদুলিল্লাহ আপনি বলতে 10-15 বছরের কিছু হবে না, কিছুই হবে না, কারণ লোহা, এটা ভেঙে যাওয়ার কিছু নাই, ভেঙে যাওয়ার কিছু নাই, জং মরিচও এগুলোতে ধরবে ধরবে না। আচ্ছা, একইভাবে এটা হচ্ছে চার বার্নারের, চার বার্নার, যারা আরো বড় চাচ্ছেন, আরো বড়, যাদের বিয়ে বাড়ির রান্নাটা, বিয়ে বাড়ির রান্না, জি। আচ্ছা আচ্ছা, ডেকোরেশনের কাজে, আচ্ছা দেখেন আপনি ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করে, ডেকোরেশনের আমরা দেখি যে ডেকোরেশনের দোকানও কিন্তু এগুলো ভাড়া দেয়, ব্যবহার করে ভাড়া দেয়। আপনি বিভিন্ন কমিউনিটি সেন্টার গুলো বর্তমানে যেটা হচ্ছে, আমরা এর আগেও কমিউনিটি সেন্টার অনেক সেল করেছি, তো অনেক ভাই আমাদের কাছে খোঁজ করেছেন, আমাদের ছিল না, আবারও স্টক অ্যাভেলেবল হয়েছে, এটা একটা নিউজ দিয়ে দিচ্ছি যে আমাদের স্টক অ্যাভেলেবল ইনশাল্লাহ। এবং এগুলো তো নষ্ট হওয়ার কিছু নেই ভাই, নষ্ট হওয়ার কিছু নেই, এখানে কালি আসার মতো কিছু নেই, নষ্ট হওয়ারও কিছু নেই, কারণ আমরা দেখি যে আপনার চুলে কালি আসে কখন, যখন আপনার এই নজল গুলাতে আপনার ময়লাটা ঢুকে, আপনার উতলাইয়া যদি কোনো খাবারের ময়লাগুলো প্রবেশ করে তখন, বাট এগুলো তো ওই জিনিসটা হবে না, যেহেতু নজলটা এই পাশে, আচ্ছা আচ্ছা, নজল এই পাশে, আগুন এই পাশে, এই পাশে, তো আপনার এখানে কালি আসার মতো কোনো জায়গা নেই, জায়গা নেই। আর এগুলো আপনি চাইলে বোতল গ্যাস বা লাইনের গ্যাস দুইটা গ্যাসই কিন্তু ব্যবহার করতে পারেন। নরমালি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রামে, ধরেন আগে আমরা কাঠ দিয়ে রান্না করতাম, কাঠ বা লাকড়ি ব্যবহার করা হতো, অনেক টাকা লাগতো। আচ্ছা, এখন আপনার এই গ্যাসটা সেফ হচ্ছে আপনার, এবং এটা বোতল গ্যাস দিয়ে কিন্তু আপনারা পুরো একটা রান্না করে ফেলতে, পুরো একটা রান্না করতে পারবেন, অনুষ্ঠানের রান্না। আপনি দুই নজলগুলো ফ্যামিলিতে ইউজ করতেছে কিন্তু, আচ্ছা, ফ্যামিলি ইউজের জন্য, দ্যাটস আপনার পোর্টেবল যেটা বলি, আপনি কোথাও চলে যাচ্ছেন, আপনি চাইলে নিচের স্টেপ ছাড়াও কিন্তু এটা ইউজ করা যাবে। এটা এটা ওয়াও, এটা আপনার নিচের স্টেপ বসাতে সমস্যা হচ্ছে, ওকে না, আপনি সরিয়ে দেন, আপনি একদম ফ্লোরে, সরাসরি ফ্লোরে বসিয়ে দেন। ওয়াও, মানে আপনি এই যে দেখেন ফ্লোরে বসিয়ে কিন্তু যে কোনো জায়গায়, কারণ এই ফ্লোরে তখন হচ্ছে এই খুঁটিগুলো দেওয়া আছে, খুঁটিগুলো দেওয়া, এটা আপনি ফ্লোরে বসিয়ে, এবার আপনি যখন আমাদের কোরবানি ঈদের সময় দেখা যায়, আমরা একটা বড় পাত্র বসিয়ে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছি, ওখানে বন্ধুরা রান্না করতেছি, আমরা যখন বাড়িতে যাই অনেক মানুষ একসাথে হয়, সেটা একসাথে হয়, কিন্তু আপনারা এরকম একটা নিয়ে গেলে আপনি যে কোনো জায়গা নিতে পারবেন, আপনার বড় যে ওইটা যদি আপনার জায়গা বেশি নেয়, আপনি ছোট এই দুইটা নিয়ে আলাদাভাবে বসিয়ে কাজ করতে পারবেন, একটা ব্যাগে ঢুকে, একটা ব্যাগে ঢুকে, এটা পোর্টেবল, এটা আমরা বলি যে নিয়ে যাওয়া যাবে এগুলো। ওকে, দেখেন এখন আবার আমরা স্টেপটা কিন্তু আবার এইভাবে বসাতে পারবেন, এটা দিলে হবে কি, বড় পাত্র বসাতে পারতেছেন আপনি, বড় পাত্র, এই স্টেপে বড় পাত্রটা চলে আসতেছে। আর যখন আপনি ছোট রান্না করবেন, আপনি চাইলে এটা সরিয়েও কাজ করতে পারবেন, করি সরিয়ে কাজ করা, এটা কিন্তু প্রত্যেকটাতে একইভাবে পসিবল, প্রত্যেকটাতে পসিবল। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটার এই জিনিসগুলো আলাদা আলাদা করা যায়, আলাদা আলাদা করা যায়। ওকে, আচ্ছা, এবং এটাও কিন্তু আলাদা করা, আলাদা করা যাবে, তিনটাই আপনি আলাদা করা যাবে, এগুলো প্রত্যেকটা আলাদা করা যাবে। দেখেন, তো যারা আসলে
কমার্শিয়াল, অনেকে রেস্টুরেন্ট আছে, অনেকে দেখা যায় হোটেল বিজনেস করেন, তো তাদের জন্য কিন্তু আসলে এগুলো পারফেক্ট। বাসাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। তো বাবু এগুলোর প্রাইসের একটা আইডিয়া যদি দিতেন। প্রাইসের আইডিয়া দিচ্ছি। এরপর হচ্ছে কি আপনারা, আমরা এই চুলাগুলো যারা ব্যবহার করেন অবগত যে এই চুলাগুলো ব্যবহার করতে আপনার হিট প্রুফ পাইপের প্রয়োজন আছে। মোটামুটি দেখেন এখানে লাগিয়ে রেখেছি আমি কতটুকু দিব, এখানে প্রায় আপনার 6 ফিট আছে। 6 ফিট এতটুকু আপনারা দিবেন? আমরা দিয়ে দিব, এটা ফ্রি থাকবে, এটা সাথে এটা সাথে থাকবে, এর সাথে আমরা দিয়ে দিব। আর এখানে এই জিনিসগুলো টাইট করার জন্য এই ক্লামগুলো দিয়ে দিব। আচ্ছা, ক্লাম থাকবে দুটো, চারটা এই পাশে দুটো থাকবে, আর এই দুটো হচ্ছে আপনার বোতলের মুখে থাকবে বা লাইনের সাথে থাকবে। আচ্ছা, আমরা দুটো দুটো চারটা ক্লামও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, চারটা ক্লামও দিয়ে দেওয়া হবে। ওকে, খুবই ভালো একটা প্রসেস। তো আপনারা দেখতে পারেন কমার্শিয়াল চুলা সকল কাজের জন্য, আসলে চুলা সবসময় লাগে। এর বাসা বলেন আর হচ্ছে রেস্টুরেন্ট বলেন বা ফুড কোর্ট বলেন, যেমন আমাদের বসুন্ধরার আটতলা কিন্তু রেস্টুরেন্ট, এটা সব অবগত যে আটতলা পুরোটাই হচ্ছে ফুড কোর্ট। এই বসুন্ধরা ফুড কোর্টে এগুলো চলে, এবং বসুন্ধরার যে আপনার গ্যাসের যে পারমিশন বা বসুন্ধরা গ্রুপের যে পারমিশন, এখানে আপনার এই পাইপ ছাড়া চলবে না। এই পাইপ ইউজ করতে হবে, হিট প্রুফ পাইপ ছাড়া আপনার রিস্ক হয়ে যাবে। এই পাইপগুলো আপনি যে কোনো ভাবে মোড়াতে পারবেন, এই যে দেখেন মোড়াতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনার যে কোনো ভাবে মোড়ানো যাবে, এগুলো হিট প্রুফ। আচ্ছা, আর শক্ত যে পাইপগুলো থাকে ইয়েলো কালারের মধ্যে, ওগুলো কিন্তু এরকম মোড়ানো যাবে না, মোড়ানো যাবে না, এবং অল্প হিট প্রুফ না, এটা গলে যায়। আপনার সামান্য বাঁকা হলে গ্যাস বন্ধ হয়ে যায়, এটা কিন্তু গ্যাস বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা, আপনি বাকিয়ে দেন, এটা গ্যাস বন্ধ হবে না, হবে না। আচ্ছা, তো আমরা প্রাইসের কথা বলছিলাম ভাইয়া, আমাদের আমাদের এর আগে প্রাইস যেটা ছিল ওইখান থেকে প্রাইস বেড়েছে, আমি আগেই বলে নিচ্ছি, কারণ এখন সব জিনিসেরই প্রাইস বেড়ে গেছে। তো আপনি এখন দুই নজল যেটা আছে, এটা আমাদের এখন রাখতে পারবো আমরা ফিক্সড 5,500 টাকা, একদম 5,500 টাকা দুই নজল দিয়ে আপনার 5,500 টাকা দুই নজল, তিন নজল রাখতে পারবো 7,000 টাকা, 7,000 টাকা আমাদের প্রাইস স্টিকার লাগানো আছে। আচ্ছা, একইভাবে চার নজল 9,500 টাকায়, 9,500 টাকায় চার নজল পাচ্ছেন আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, তো এইগুলো আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন, ঢাকা ঢাকার বাইরে? ঢাকার মধ্যে যদি হয় সেটা প্রোডাক্ট ডেলিভারি এবং ফিটিং আমরা করে দিব। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্ট আমরাই ডেলিভারি করব, আমরা ফিটিং করব। ডেলিভারিটা কি ফ্রি থাকবে ঢাকার ভিতরে? না, ডেলিভারির জন্য 200 টাকা খরচ নিব, 200 টাকা ঢাকা সিটির মধ্যে, এরিয়া ওয়াইজ, এরিয়া ওয়াইজ। আচ্ছা আচ্ছা, আর ঢাকার বাইরে যদি হয় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব কমপ্লিট, আপনি জাস্ট মুখটা লাগিয়ে সেট করে নিবেন, সেট করে যদি প্রবলেম হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, আমরা সার্ভিস দিব। অথবা আপনারা চাইলে দোকানে এসে দেখেও কিন্তু নিতে পারবেন, কারণ দোকানে এসে দেখে আপনার অনেকগুলো মডেল আছে, যেটা আপনার ভালো লাগে আপনার সামনাসামনি এসে দেখে শুনে নিতে পারবেন। আর এছাড়া বাড্ডাতেও আপনাদের মনে হয় শোরুম আছে? হ্যাঁ, নতুন করে একটা আউটলেট হয়েছে আপনার বাড্ডা বীরুত্তম, যে বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং, বিটিআই প্রিমিয়ার শপিং মলে, ওখানে আপনার লেভেল 1 আমাদের শোরুমটা। আর চিটাগং এ আপনাদের শোরুম, আমাদের শোরুম রয়েছে চকবাজার বালিয়ার কি শপিং কমপ্লেক্স লেভেল 2 তে। আচ্ছা আচ্ছা, তো দেখেন আসলে যারা কমার্শিয়াল নিতে আছেন, এছাড়া কমার্শিয়াল কি কি আইটেম আপনাদের কাছে আছে ভাই? আপনাদের কাছে এছাড়াও ইনশাআল্লাহ আমাদের কাছে কমার্শিয়াল আপনার যে সাব স্যান্ডউইচ রয়েছে, আচ্ছা সাব কমার্শিয়াল সাব স্যান্ডউইচ যেটা, বা কমার্শিয়াল ডিপ ফ্রায়ার রয়েছে আমাদের কাছে, অ্যাভেলেবল ডিপ ফ্রায়ার রয়েছে আমাদের কাছে, কমার্শিয়াল ব্লেন্ডার আছে, কমার্শিয়াল ব্লেন্ডার, এটা না, কমার্শিয়াল সব প্রোডাক্টই রয়েছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল ফ্রাই প্যান, কমার্শিয়াল কড়াই, সবকিছু ইনশাআল্লাহ কমার্শিয়াল সব ধরনের প্রোডাক্টই আপনাদের কাছে রিজনেবল প্রাইসে নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মিয়াকো শোরুমে, মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকার বসুন্ধরা সিটিতে। আমরা নাম্বার দিয়ে দিয়েছি ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো কালেক্ট করতে পারেন।